हरदम हर लाज भेजे रूह हजरत फरदुरूद जन्नतुल फिरदौस में ला रैब अंतुम तदखुलून बलगल उलाव मोहब्बत बिजमालिहि हसनतु जमीओ किसवालिहि बजान अमर एकटू ख्याल करें आपनी जदि प्रतिटा समय আপনি যদি প্রতিটা মুহূর্তে আপনি যদি প্রতিটা ক্ষণে আমার কামলিওয়ালা নবীর উপর যদি দুরূদ শরীফ আদায় করেন রে জান্নাতুল ফেরদাউস মে লা রাইবা আনতুম তাদখুলুন আপনি আমি এই মাহফিলের ময়দানে বসে যদি আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি রে আপনার এবং আমার জন্য ওই দুরূদ শরীফ পড়ার কারণে জান্নাতের আটটি দরজা খুলে যাবে সুবহানাল্লাহ আপনি আমি আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করব এই দুরূদের কারণে যদি আপনার এবং আমার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যায় সেই দুরূদের কারণে জান্নাতের আটটি দরজা আমার আপনার জন্য খুলে যায় আমরা ওই দুরূদ শরীফ আদায় করতে চাই কি চাই না চাইলে প্রাঞ্জল ভাষায় মোহাব্বত নিয়ে ওই কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد ولا علي مولانا اپنے مولا کا پیارا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولہ ہمارا نبی اللہم صلی علی سیدنا مولانا وعلی علی مولانا হাবিব জে জামার হৃদয়ে রশান্তি নবী জে জামার হৃদয়ে রশান্তি ভালোবাসলে পাব মোরা মুক্তি নবীকে ভালোবাসলে আমরা হাশরের ময়দানে মুক্তি পাবো কি পাবো না হাশরের ময়দানে মুক্তি পাবার উদ্দেশ্যে জবানটা ছেড়ে ওই কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা দুনয়নে রাসূল পাককে দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাককে দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা ইয়াদি বাজান আমার এখন প্রশ্ন করতে পারেন কেন ওই নবীর উপর আমরা দুরূদ শরীফ আদায় করব ওই নবীর দুরুদের কেমন ফজিলত ওই নবীর দুরুদের কেমন ইজ্জত আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত রে আমি নবীকে ভালোবাসিয়া যদি মাহফিলের ময়দানে বসরে আমি নবীর প্রতি মাহফিলের ময়দানে বসে
এখন আমরা যারা এই মাহফিলের মধ্যে আসলাম বসলাম অনেকে আসি দুরূদ শরীফের ফজিলত জানি না এই রকম মানুষ এই মাহফিলে আছে কি নাই বাজান একটু খেয়াল করেন নবী আমার ডাক দিয়া কয় উম্মত রে ও আমি নবীর পাগল উম্মতেরা আমি নবীকে ভালোবাসিয়া যদি বুঝে এবং না বুঝে দুরূদ শরীফ আদায় করো রে এই দুরূদের আওয়াজটা ফেরেশতাদের মাধ্যমে আমি নবীর কাছে পৌঁছানো হয় আপনি আমি যদি আমার নবীর প্রতি এই মাহফিলের ময়দানে বসে যদি মোহাব্বতের সহিত দুরূদ শরীফ আদায় করি রে আমার দয়াল নবী যে বলতেছেন উম্মত রে আমি নবীকে যদি মোহাব্বতের সহিত ভালোবাসার সহিত প্রেম নিয়ে যদি আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো রে এই দুরূদের আওয়াজটা ফেরেশতাদের মাধ্যমে আমি নবীর কাছে শোনানো লাগে না মোহাব্বতের কারণে এই দুরূদের আওয়াজটা আমি দয়াল নবীজি মদিনা থেকে শুনতে পাই সুবহানাল্লাহ আমাদের দুরুদের আওয়াজ আমার দয়াল নবী শুনুক এটা আমরা চাই কি চাই না চাইলে প্রাঞ্জল ভাষায় মোহাব্বত নিয়ে ওই কামলে ওয়ালা নবীর উপর দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা বাজান আমার আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাকে আমাকে যদি মদিনার পাসপোর্ট দেওয়া হয় আপনাকে আমাকে যদি মদিনার ভিসা দেওয়া হয় আমরা কি বাড়ির মধ্যে বসে থাকবো নাকি নবীর রওয়াজাতে যাব আরে মোরা যদি ডানাওয়ালা পাখি কইতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম ঠিক কিনা মোরা যদি ডানাওয়ালা পাখি কইতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম হৃদয়ে জুড়ে দেখতাম আমি হৃদয়ে জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবে কামলেওয়ালা রে আমার মনের গরেতে রেখেছি যা রে গে আমার মনের গরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবে আমাদের মনের মধ্যে আমরা দয়াল নবীকে রাখতে চাই কি চাই মহব্বতে আমার মনের গরেতে রেখেছি যা রে গে আমার মনের গরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী মাশাআল্লাহ আদে পিতা আদমে যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ আরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাখা রাতের বিছানাতে সাখা রাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে আমার মনের গরেতে রেখেছি যা রে গে আমার মনের গরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলি তোমার জন্য জগৎ উজালা ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা তোমার জন্য জগৎ উজালা ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি প্রাণে রনবী তুমি ধ্যানের ছবি সুবহানাল্লাহ তুমি প্রাণে রনবী তুমি ধ্যানের ছবি স্বপ্নে দেখা দাও
স্বপনে দেখা দাও নো রে ওয়ালা ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগত উজালা ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা ওয়ালায়ালি সাইয়্যিদেনা মাওলানা বাজান আমার একটু খেয়াল করেন মিশরের জমিনে আল্লাহর এক বান্দা ছিল যে দুনিয়াতে আসার দুই বছর পরে তার মাটা মারা গেল বাবার সঙ্গে সে আপনার যুবক অবস্থা পর্যন্ত বড় হইল ওই যুবকটা তার বাবাকে ডাক দিয়া কয় বাবা ও আপনি যে ঘরের কোনায় বসে আমার আল্লাহর জিকির করেন আমার আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছেন আপনি নামাজ পড়েন ঠিক আল্লাহকে মহব্বত করেন ঠিক আমার নবীর উপর দুরুদ শরীফ আদায় করেন ঠিক কিন্তু আপনি চাইলে তো মদিনায় যাইতে পারেন আমার আল্লাহর কাবা ঘর জিয়ারত করতে পারেন সুবহানাল্লাহ ওই যুবকের কথা শুনে বাবা একটা ডাক দিয়া কয় সন্তান রে আমার দয়াল নবী যদি আমাকে না ডাক দেয় আমি ওই মদিনায় যাইতাম না সুবহানাল্লাহ ওই যুবকের বাবা ডাক দিয়া বলতেছে আমার নবী যদি আমাকে না ডাকে আমি নবীর রওজাতে যাব না ওই যুবক বলতেছে আপনাকে যে আমার দয়াল নবী যে ডাক দিবে কোন আশায় ডাক দিবে কোন আশায় ডাক দিবে আপনি কেমন নেক আমল করেন কেমন নেক আমল করেন আমার আল্লাহকে কেমন ভালোবাসেন আমার নবীকে কেমন ভালোবাসেন ভালোবাসলেই তো আমার দয়াল নবী ডাক দিবে কথা বলেন ঠিক কি না বাজান আমার একটু খেয়াল করেন ওই আল্লাহর বান্দাকে যখন তার সন্তান বলতেছে আপনি দয়াল নবীর রওজাতে যান আমার আল্লাহর দরবার খানায় কাবা জিয়ারত করেন ওই লোকটা বলতেছে আমার নবী আমাকে যেদিন ডাক দিবে আমি ওই দিন নবীর রওজাতে যাব এই কথা শুনে ওই যুবক ডাক দিয়ে কয় বাবা ও আপনাকে যে আমার দয়াল নবী ডাক দিবে আপনি কেমন নবীকে ভালোবাসেন কেমন মহাব্বত করেন যেই মহাব্বতের কারণে আমার নবী আপনাকে ডাক দিবে ওই বাবা বলতেছে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আমার নবীর প্রতি দুরুদ শরীফ আদায় করি তো আপনি যদি নবীর প্রতি দুরুদ শরীফ আদায় করেন আমার নবী আপনাকে ডাক দেয় না কেন আপনার তো সম্পদ আছে টাকা আছে পয়সা আছে এগুলা বিক্রি করেও তো আমার নবীর রওজাতে যাইতে পারেন সুবহানাল্লাহ যুবকের কথা শুনে বাবা ডাক দিয়া কয় পুত্রে পুত ও আমার সন্তান একটু খেয়াল করো আমি চাইলে জমি বেছে আমার নবীর রওজাতে যাইতে পারি কিন্তু আমি যাব না আমার নবীজি যতদিন আমাকে ডাক না দেয় ওই সন্তানের কথা শুনে বাবা কি করলো কাগজ নিল কাগজের মধ্যে লিখলো তার জমির ব্যাপার সম্পদের ব্যাপার সমস্ত কিছু এইভাবে কাগজটাকে ছয় টুকরা করলো করে তার এলাকার মানুষদেরকে ডাক দিল ডাক দিয়ে বলতেছে হে এলাকাবাসী এই এলাকার মধ্যে পাঁচ থেকে ছয় জন লোক আপনারা আনেন এনে তাদেরকে বলেন যার সম্পদ কম আছে যে একবারে গরিব থাক তাদেরকে ডাক দেন ওই যুবকটাকে যখন তার বাবা এই ঘটনাটা খুলে বলল সে গরিব মানুষদেরকে ডাকায়া আনলো ওই যুবকের বাবা তার ওনার সম্পদ তাদেরকে বন্টন করে দিল দিয়ে আবার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছে সুবহানাল্লাহ আমরা নামাজের পক্ষে কিনা মহব্বত একটু দূর সরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা ওই যুবকের বাবাটা ওই যুবকের বাবাটা যখন ওনার সম্পদ বন্টন করে দিল